আসসালামু আলাইকুম, আমি মঈন আপনাদের সামনে হাজির হয়েছি মাইক্রোসফট অফিস প্যাকেজের সব সফটওয়্যার নিয়ে, সব সফটওয়্যার টিউটোরিয়াল নিয়ে। তার প্রথমেই আমি দেখাবো আপনাদের অফিস প্যাকেজ অন্তর্গত ওয়ার্ড ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডের যতগুলো কাজ আছে সিম্পলি সব কাজ এক থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ শেষ করবো এই টিউটোরিয়ালে। তো স্ট্রাইক ফান্ড টিভিতে কি সবাইকে স্বাগতম জানিয়ে আমার কার্যক্রম আমি শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমরা দেখা যাক যে মাইক্রোসফট অফিস প্যাকেজ বা ওয়ার্ড সফটওয়্যারটা কি। মাইক্রোসফট ওয়ার্ড বা অফিস ওয়ার্ড সফটওয়্যারটা হচ্ছে প্যাকেজ সফটওয়্যার অন্তর্গত একটা সফটওয়্যার, যার মাধ্যমে আমরা সাধারণ লেখালেখি বা সকল প্রকার লেখালেখি, ডকুমেন্টারি তৈরি সহ সকল প্রকার এডিটিং, লেখা এডিটিং, ফরম্যাটিং, টেবিল তৈরি ইত্যাদি কাজ করে থাকি দৈনন্দিন। এবং অফিসিয়াল জগতে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো চলুন দেখা থাক, আজকে আমরা টিউটোরিয়ালের প্রথম পর্ব থেকে শুরু করি। প্রথম পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ড যদি আপনার কম্পিউটারে ইনস্টল দেওয়া থাকে তাহলে সেটা প্রথম থেকে অর্থাৎ ওপেন থেকে শুরু করে আমরা বাকি স্টেপ বাই স্টেপ আমরা ধারাবাহিকভাবে টিউটোরিয়াল থেকে আমরা শিখব। তো প্রথমে আমরা চলে যাই কিভাবে সেটা ওপেন করব। আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ 10 কিংবা অপারেটিং সিস্টেম 10 দেওয়া থাকে তাহলে আমাদের আমার ন্যায় এ ধরনের ফরম্যাট থাকবে, আর যদি উইন্ডোজ 7 কিংবা উইন্ডোজ 8 আদার্স থাকে তাহলেও উইন্ডোজ 8 উইন্ডোজ 7 এর ক্ষেত্রেও একই ধরনের আইকন আপনার সামনে থাকবে, স্টার্ট বাটন। এখান থেকে আপনি সরাসরি ওয়াল অ্যাপস আর উইন্ডোজ 7 এর জন্য অল প্রোগ্রামস পেতে পারেন। এখানে আপনি আমাদের যেহেতু উইন্ডোজ 10 ইউজ করা সেখানে ওয়াল অ্যাপস আছে, অর্থাৎ আমার কম্পিউটারে যতগুলো সফটওয়্যার বা যতগুলো অ্যাপস ইনস্টল দেওয়া আছে ততগুলো অ্যাপস আমার এখানে ওয়াল অ্যাপসে দেখাবে, যতগুলো ইনস্টল অ্যাপ আছে। তো এখান থেকে আমরা প্রথমে আপনার অফিসের সিডিতে আপনার কম্পিউটার ইনস্টল দেওয়া থাকতে হবে, এটা মাস্ট। তারপরে আপনি মাইক্রোসফট অফিস নামে এক ধরনের প্যাকেজ পাবেন, এখানে সফটওয়্যার প্যাকেজ পাবেন। এখানে আপনি একমাত্রিক যে সফটওয়্যারগুলো আছে প্যাকেজ আকারে, একটা হচ্ছে যে এক্সেল আছে, তারপরে এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে, ওয়ার্ড আছে, আউটলুক আছে, ওয়ান আছে। আমরা বিভিন্ন সব ডে বাই ডে আমরা সব সফটওয়্যার নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা দেখা যায় যে ওয়ার্ড প্যাকেজ সফটওয়্যারটা কীভাবে আমি ওপেন করব। তো এই মাইক্রোসফট অফিসের ভিতরে আপনার সবার নিচে মাইক্রোসফট ওয়ার্ড 2010, আমার 2010 ইউজ করা আছে। আপনি এখানে মাইক্রোসফট ওয়ার্ড 2007 যদি কেউ ইউজ করে থাকেন তাহলে 7 লেখা থাকবে, উইন্ডোজ 2000 আর মাইক্রোসফট ওয়ার্ড 2016 কিংবা 2013 যদি কেউ আপনার ইউজ করে থাকেন তাহলে সেভাবেই আপনার দেখতে পারবেন। বেসিক্যালি আপনারা সবসময় দেখবেন যে মাইক্রোসফট ওয়ার্ড লেখাটা আছে কিনা, যদি এই লেখাটা থাকে তাহলে এই ভার্সন কোনো এফেক্ট না, সে ভার্সন আপনার যাই থাকুক না কেন মাইক্রোসফট ওয়ার্ড লেখা থাকলে আমি সেখানে ক্লিক করে সেটাকে ওপেন করতে পারি। তো এই হলো আমার মাইক্রোসফট ওয়ার্ড প্যাকেজের যে ফ্রন্ট পেজ। আমরা এটা অন্যভাবে ওপেন করতে পারি, সেটা হচ্ছে যে আমার যে ডেস্কটপ পেজটা আছে তার উপরে ডান বাটন প্রেস করে আমার নিউ লেখাটা যেটা আসবে যেখান থেকে আমরা সচরাচর রিফ্রেশ হয়ে থাকি সেই অপশনগুলোর ভিতর থেকে নিউ যে অপশনগুলো সেই নিউ যে কীটা সেই সদস্যদি আমি আমার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট লেখাটি আসবে। তো এখান থেকে একটা ক্লিক করলে কিন্তু আপনার ডেস্কটপে সে আইকনটা চলে আসবে, তখন আপনি ডেস্কটপে সে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আইকনটিতে ডাবল ক্লিক করলে আপনার সে সফটওয়্যারটা ওপেন হবে। তো যাই হোক, আমি এইভাবে ওপেনটা করলাম। ওপেন হওয়ার পরে আপনার প্রথমে এখানে অনেকগুলো এটা উপরে যে বারটা সেটার নাম হচ্ছে টাইটেল বার, অর্থাৎ আপনি কি নামটা আছে সে নামের টাইটেল অনুসারে আপনার নামটা থাকবে। আমার এখানে কোনো নাম দেওয়া নেই, এ দেখেন আমার এখানে কিন্তু কোনো নাম দেওয়া নেই, নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আছে, সুতরাং এই অনুপাতে কিন্তু আমার টাইটেলটাও থাকবে ঠিক নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে। আমি যদি আমার ওই ফাইলের কোনো নাম দিয়ে থাকি তাহলে সেই টাইটেলটা আমার সে নামে হবে। তো টাইটেল বারের নিচে যে বারটা আছে সেটা হচ্ছে মেনু বার, আমার এই মেনু নিয়ে সবসময় কাজ করবো। প্রথমে আছে ফাইল মেনু, ফাইল মেনুর ভিতরে অনেকগুলো আছে সেভ, এটা খুব ইম্পর্টেন্ট একটা মেনু। এই মেনু থেকে আমরা কোনো ফাইল বা ডকুমেন্ট সেভ করতে পারি, সেভ অ্যাজ বা সেভকৃত ডাটা অন্য নামে সেভ করতে চাইলে সেভ অ্যাজ করতে পারি, ওপেন করতে পারি বা সেভকৃত ডাটাকে ওপেন করতে পারি, ক্লোজ করতে পারি, রিসেন্ট যে আমার যে ইগুলো আছে অর্থাৎ সফটওয়্যার নিয়ে বা ডকুমেন্ট নিয়ে কাজ করছে সেইগুলো ওপেন করতে পারি, নতুন একটা ফাইল তৈরি করতে পারি, প্রিন্ট করতে পারি, সেভ অ্যান্ড সেন্ড করতে পারি,
অনেকগুলো কাজ আমরা আছে এখানে, অনেকগুলো কাজ আমরা দেখব। তো তারপরে আছে দেখেন হোম, এটা আমার খুব ইম্পর্টেন্ট একটা মেনু। এখান থেকে যে মেনুগুলোর অধীনে যে টুলস গুলো আছে, এই টুলস গুলো খুবই গুরুত্বপূর্ণ টুলস। এই টুলস নিয়ে আমরা কাজ করতে পারি। এখানে দেখেন ফন্ট চেঞ্জ আছে, সাইজ বাড়ানো আছে, বোল্ড আছে, ইটালিক আছে, আন্ডারলাইন আছে। এরপর যদি কোনো লেখাকে আমি কালার করতে চাই বা ফরম্যাটিং বা টেবিল ভিতরে টেক্সট গুলাকে যদি কালার করতে চাই, তাহলে আমার এখানে টুলস বক্সে বা টুলস এর ভিতরে অনেকগুলো কালার আছে, সেখান থেকে আমি ইউজ করতে পারি। এরপরে আমার যে কোনো লেখাকে ডকুমেন্টারি অর্থাৎ কোনো লেখার সাইড ফরম্যাটিং এ ক্লিক না করে যদি আমি সরাসরি সেটাকে বড় করতে পারি, বড় করতে চাই সেটা পারবো। আমরা সেন্টেন্স ক্যাচ করতে পারি, অর্থাৎ সেটাকে যদি সেন্টেন্স ক্যাচে পরিবর্তন লোয়ার ক্যাচ আপার ক্যাচ বড় হাতে ছোট হাতে লেখাকে চেঞ্জ করে ছোট হাতে এবং ছোট হাতে লেখাকে বড় হাতে ইত্যাদি ভাবে আমরা করতে পারি। অর্থাৎ হোম মেনুর যতগুলো অপশন আছে আমরা সবগুলোই শিখবো। তারপর ইনসার্টের যে অপশনগুলো আছে, ইনসার্টে বেসিক্যালি আমাদের কাজ করে থাকে সেটা হচ্ছে যে কোনো কিছু ইনসার্ট করা, অর্থাৎ আপনার ওয়ার্ড যে পেজটা আছে সে হোম পেজে কিভাবে আমরা কোনো কিছু ইনসার্ট করতে পারি, সংযুক্ত করতে পারি, সেই কাজগুলো দেখবো। তো এখানে আমরা টেবিল নিতে পারি, টেবিলের কাজগুলো আছে, পিকচার, কোনো পিকচার যদি আমরা সেভ করতে চাই, ইনসার্ট করতে চাই, তাহলে সে পিকচার আমরা সেট করতে পারি, ক্লিপ আর্ট এখানে ভিডিও, কিংবা কোনো যদি আমরা ইমেজ সেটাকে সেভ করতে চাই সেটা পারবো। শেপ বা কোনো ডিজাইন যদি আমরা নিতে চাই তাহলে সেটা পারবো, চার্ট নিতে পারবো, স্ক্রিনশট নিতে পারবো, অনেকগুলো কাজ আমরা করবো। পেজ লেআউটের কাজ এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ এই অপশনটা, অর্থাৎ এই মেনুটা, সেটা হচ্ছে যে আপনার যে পেজটা আপনি নির্বাচন করবেন, যে পেজে আপনি কোনো কিছু লিখবেন, সেই পেজের মার্জিন দেওয়া সেটা কোনভাবে আছে, রাইট কিংবা ল্যান্ডস্কেপ কিনা সেটা আপনার খেয়াল করতে হবে, সাইজ কোন সাইজের পেজটা আপনি নির্বাচন করতেছেন বা কোন সাইজের পেজটা আপনি নিয়ে কাজ করবেন সেটা আপনাকে সিলেক্ট করা। এখানে অনেকগুলো লেটার, লিগাল, এ4, এক্সক্লুসিভ, অনেক এক্সিকিউটিভ, অনেক ধরনের আপনার পেজ সেট আপ এখানে দেওয়া আছে এবং পেজের মাপটাও দেওয়া আছে, আপনি আপনার ইচ্ছা মতো সেটা নিয়ে কাজ করতে পারেন। কলাম আছে, আপনি এটা কোন কয় কলামে আপনি সেটা বিভক্ত করতে চান, ওয়ান কলাম কিংবা টু কলাম, থ্রি কলাম, লেফট রাইট, যে কোনো ইচ্ছায় আপনি সেটাকে চেঞ্জ করতে পারেন। ওয়াটার মার্ক আছে, পেজ কালার দেওয়া, তারপরে পেজ বর্ডার দেওয়া, বিভিন্ন ধরনের অপশন এখানে আছে পেজ লেআউট। এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ আপনাদের জন্য বা সবার জন্য, এটা কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রেফারেন্স নিয়ে আমরা কাজ করবো, কোনো যদি ইন নোট দিতে চাই আমরা তাহলে সে নোট দিতে পারবো, যদি আমরা কোনো টেবিলের মার্ক মার্ক করে কোনো কিছু এন্ট্রি করতে চাই সেটাও পারবো। তো এগুলো অনেক ধরনের কাজ আছে আমরা শিখবো। তার ভিউ রিভিউ অনেকগুলো আছে, ভিউ এর এখানে প্রিন্ট লেআউট অর্থাৎ প্রিন্ট করার জন্য যে লেআউট সেটা দেখতে পারবো, আউটলাইন দেখতে পারবো, ড্রাফট আকারে দেখতে পারবো, রোলার আমরা নিতে পারবো, গ্রিড লাইন দিয়ে কাজ করতে পারবো, জুম ইন জুম আউট অনেক কিছু দিয়ে করতে পারবো। একটা পেজ কি অনেকভাবে বিভক্ত করতে গেলে স্প্লিট করা লাগে, স্প্লিট করা শিখবো। আমরা আস্তে আস্তে প্রত্যেকটা মেনুর কাজ ডে বাই ডে আমরা পর্ব অনুসারে আমরা টিউটোরিয়ালে ইনশাল্লাহ সেটাকে সমাধান করবো ইনশাল্লাহ। তো আমরা পেজের যে দুই পাশে যেটা আছে সেটা আছে ডান পাশে, সেটা আছে যে হরাইজন্টাল স্ক্রল বার, আর নিচে একটা আছে সেটা আছে ভার্টিক্যাল স্ক্রল বার। তো আমরা এই দুই বার দিয়ে যেটা কাজ হয় মূলত সেটা যে পেজটাকে ডাউন করা কিংবা আপ করা কিংবা লেফট রাইট দুইটা করা। তো এই ছিল আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের মেনু পরিস্থিতি বা হোম পরিস্থিতি যেটাই বলি না কেন। তো আমরা ইনশাল্লাহ পর্ব দুতে সম্পূর্ণভাবে হোমের কাজ থেকে শুরু করবো, আমরা হোম কাজ নিয়ে টোটাল কাজটা শুরু করবো। তো ঠিক আছে, সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।